এসবিআই এর যে সমস্ত গ্রাহকরা, বিশেষ করে যাদের কিন্তু এটিএম কার্ড আছে, তারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়েছিল বা প্রতারকের হাতে পড়ে বিভিন্নভাবে প্রতারিত হয়েছিল। তাদের বিভিন্ন রকম এটিএম কার্ড থেকে কিন্তু টাকা প্রতারকরা বের করে নিচ্ছিল। এই প্রতারণার হাত থেকে গ্রাহকদেরকে বাঁচানোর জন্য এসবিআই কিন্তু একটা নতুন নিয়ম চালু করেছে। আর সেই নিয়মটা কি তা জানার আগে চলুন একটা ছোট্ট ভিডিও আপনারা দেখে নিন। এসবিআই এর এটিএম কার্ড থেকে দুভাবে প্রতারিত হয় মানুষ। একরকম এটা দেখুন, এখানে একটা ডিভাইস কিন্তু লাগিয়ে দেওয়া হয়, যে ডিভাইসটাতে আপনি আপনার এটিএম কার্ডটিকে পুশ করেন, এবং এখানে আপনি যখনই পুশ করবেন তখন আপনার এটিএম কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু ক্লোন করে নেওয়া হয়। আর একটা ডিভাইসে দেখুন, এখানে ইলেকট্রনিক্স একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা কিন্তু কিপ্যাডের ঠিক সামনে লাগিয়ে দেওয়া হয়, যেটা আপনি বুঝতে পারবেন না, এবং এখানে একটা ছোট্ট ক্যামেরা থাকে যেটা আপনি দেখতে পাবেন না। এবং এই ক্যামেরার মাধ্যমে কী করা হয়, আপনি যে গোপন পিনকোডটি দিচ্ছেন সেটা কিন্তু ক্যামেরাতে ধরে নেয়, এবং প্রতারকরা এটাকে নিয়ে এবং আপনার এটিএম কার্ডের ডিটেলস নিয়ে আপনার এটিএম থেকে ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা কিন্তু বের করে নেবে যে কোনো উপায়ে। দ্বিতীয় একটা পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতিটা কী আছে না, এখানে কিন্তু এক্ষেত্রে দেখুন অন্য একটা পদ্ধতি অবলম্বন করা হয়। যারা হয়তো কিছু কম বুঝে এটিএম সম্পর্কে বা বয়স্ক যারা, তারা সবসময় টাকা তুলতে গেলে প্রবলেমে পড়ে, সে ধরনের প্রবলেমে দেখলে প্রতারকরা কী করে না, তাদেরকে হেল্প করার জন্য চলে আসে। এবং সেক্ষেত্রে কী করা হয়, দেখুন এখানে একটা ডিভাইস আছে, যে ডিভাইসটা কিন্তু আপনার এটিএম কার্ডটাকে ওরা নিয়ে কী করে একটা সোয়াইপ করে নেয়। সোয়াইপ করে নেওয়ার ফলে কী হবে, আপনার যে এটিএমের সমস্ত ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো ওরা নিয়ে নেয়। এবং এই মেশিনটা বা ডিভাইসটা কীভাবে ধরে, পিছনে ঠিক লুকিয়ে ধরে, আপনি হয়তো দেখতেই পাবেন না। তো এইভাবে আপনার এটিএম কার্ডের সমস্ত ডিটেলস নিয়ে নেয় এবং আপনার পরবর্তীতে আপনার এটিএম কার্ড থেকে কিন্তু আপনার সমস্ত টাকা বের করে নেয়। এই দুটি পদ্ধতিতে কিন্তু এসবিআই এর এটিএম গ্রাহকদের কাছ থেকে কিন্তু প্রতারকরা বিভিন্নভাবে প্রতারণা করে এবং টাকা বের করে নেয়। এই প্রতারণাকে আটকাবার জন্য বা গ্রাহকদেরকে এই প্রতারকদের হাত থেকে বাঁচাবার জন্য এসবিআই যে নিয়ম চালু করা করেছে সেই নিয়মটি এখন আমরা জানবো। তো সেই নিয়মটি জানার আগে বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ যে আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন বন্ধু অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল নোটিফিকেশানে অন করে দেবে। তাতে কী হবে না, এ ধরনের আমি নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড করবো, তা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক এসবিআই যে এটিএম কার্ড গ্রাহকদের জন্য নতুন কী নিয়ম এনেছে। নতুন নিয়ম হচ্ছে যে আপনি যদি আপনার এটিএম কার্ড থেকে, এসবিআই এটিএম কার্ড থেকে 10,000 বা তার বেশি টাকা তুলতে যান এটিএম কার্ড থেকে, তাহলে আপনার মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আপনাকে একটা দেওয়া হবে। এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ কিন্তু ওটিপি দেবে। সেই ওটিপিটা আপনি যতক্ষণ না দিচ্ছেন কিন্তু আপনাকে আপনি টাকা উইথড্রল করতে পারবেন না। এর ফলে কী হবে যে প্রতারকরা কিন্তু আর আপনাকে প্রতারণা করতে পারবে না, অর্থাৎ আপনার নাম্বার থেকে ওটিপি না দেওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনো টাকা উইথড্রল করতে পারবেন না। এটা বলে রাখা ভালো যে এর আগে কিন্তু ঠিক 8 মাস আগে কিন্তু একটা নিয়ম চালু করা হয়েছিল। এই নিয়মটি সেটা ছিল সন্ধ্যা 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ওটিপি ছাড়া টাকা উঠতো না। বর্তমানে কী হয়েছে, 24 ঘন্টা, অর্থাৎ 7x4 আওয়ার্সই কিন্তু আপনাকে ওটিপি লাগবে। 10,000-এর বেশি আপনি এটিএম থেকে টাকা তোলার জন্য কিন্তু আপনাকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি দেবে, এবং ওই ওটিপিটি অবশ্যই আপনাকে লাগবে। তাছাড়া আপনি ওটিপি ছাড়া কিন্তু কোনো রকম টাকা উইথড্রল করতে পারবেন না। এর ফলে প্রতারক তারা কিন্তু বিভিন্নভাবে প্রতারণা করছিল সাধারণ মানুষকে, সে প্রতারণা করতে পারবে না। এটা ছিল এই 2020 নতুন নিয়ম বা এসবিআইয়ের একটা গ্রাহকদেরকে বাঁচানোর জন্য একটা নিয়ম, যে নিয়মের ফলে কিন্তু অনেক গ্রাহক কিন্তু বেঁচে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। গুড বাই।